খ্রিস্টদে আমার প্রিয়জনেরা, সকলকে জয় যিশু। এই রবিবারে খ্রিস্টে জাগে তিনটের পাঠের মাধ্যমে ঈশ্বর আমাদের কাছে কি চান, ঈশ্বর আমাদের কি বলেন, ঈশ্বরের ইচ্ছা কি আছে, সেগুলো জানতে আমরা এখন প্রার্থনায় থাকি। যবে গ্রন্থ অধ্যায় 38:1, 8-11 পর্যন্ত পদ। করিন্থীয়দের কাছে সাধু পৌলের দ্বিতীয় ধর্মপত্র অধ্যায় 5:14-17 পর্যন্ত পদ। মার্ক রচিত মঙ্গল সমাচার অধ্যায় 4:35-41 পর্যন্ত পদ। এই তিনটে পাঠ এই রবিবারে আমাদের কাছে মণ্ডলী রেখেছেন। খ্রিস্ট জাগের এই পাঠগুলো আমরা এখন ধ্যান করছি। যবে গ্রন্থে ঈশ্বর ঘূর্ণি বায়ুর মাধ্যমে কথা বলে, ঈশ্বর তার প্রভাব এবং শক্তি আমাদের কাছে রাখতে চান। বাইবেল কি আছে প্রিয়জনেরা? বাইবেলের কি আছে আমাদের সকলে জানা আছে। বাইবেলে ঈশ্বরের বাণী মাধ্যমে ঈশ্বর নিজেকে খুলছেন, ঈশ্বর নিজেকে প্রকাশ করছেন। করিন্থীয়দের কাছে সাধু পৌলের দ্বিতীয় ধর্মপত্রের মাধ্যমে সাধু পৌল বলছেন, ফলে কেউ যদি খ্রিস্টে থাকে সে নূতন সৃষ্টি, প্রাক্তন সব কিছু কেটে গিয়েছে। যখন আমরা প্রভু যীশুতে আছি, যখন প্রভু যীশুকে আমরা গ্রহণ করি, তখন আমরা নাহলে যারা গ্রহণ করে তারা সকলে নূতন সৃষ্টি হয়ে পরিণত হয়েছে। যেমন সাধু অগাস্টিনের জীবনটা আমরা দেখি, যখন সাধু অগাস্টিন পুরানো জীবন যখন ত্যাগ করেছেন, প্রভু যীশুকে তিনি যখন জানতে পেরেছেন ঈশ্বরের বাণী স্পর্শের মাধ্যমে, তিনি একজন নূতন সৃষ্টি হয়ে পরিণত হয়েছে। আমরা আছি মার্ক রচিত মঙ্গল সমাচারে। সেই মার্ক রচিত মঙ্গল সমাচার আমাদের এই রবিবারের আলোচনার বিষয়। মার্ক রচিত মঙ্গল সমাচার অধ্যায় 4:35-41 পর্যন্তে প্রভু যীশুর একটা উদাহরণ, প্রভু যীশু একটা দৃষ্টান্ত প্রভু যীশু আমাদের কাছে রাখেন। সারাদিনে বাণী প্রচার আছে, সেই বাণী প্রচার শেষ করার পরে এখন সন্ধ্যা হয়েছে। ঈশ্বরের কাছে প্রিয়জনেরা সন্ধ্যা নইলে দিন সেরকম কোনো পার্থক্য নেই, ঈশ্বরের কাছে সব কিছু সমান। কিন্তু যখন পৃথিবীতে তিনি জন্ম নিলেন, এই পৃথিবী যেমন তিনি সৃষ্টি করেছেন সেইভাবে তিনি জীবনযাপন করে, মানুষের সঙ্গে বাস করে, মানুষের জীবনে যা কিছু আছে সেই সব কিছু নিয়ে তিনি চলেছেন, সেটা আমরা জানি। প্রভু যীশু সেইভাবে এই পৃথিবীতে জীবনযাপন করেছেন। যখন সন্ধ্যা হয়েছে, তারা ওপারে নৌকায় করে যাচ্ছে। এই নৌকায় করা যাওয়ার সময় কি হয়েছে? পরে প্রচণ্ড ঘূর্ণিঝড় উঠল। 37 পদে লেখা আছে, ঢেউ নৌকায় এমন আঘাত করতে লাগলো যে নৌকাটা জলে ভরতে লাগলো। সেই অবস্থাতে শিষ্যেরা, যিশু ঘুমিয়ে অবস্থাতে আছে, শিষ্যেরা যিশুর কাছে গিয়ে তাকে ঘুম থেকে উঠতে বলছেন। যিশু উঠলেন এবং তিনি বললেন, বাতাসকে তিনি ধমক দিলেন, সমুদ্রকে বললেন, শান্ত হও ও স্থির হও। ঈশ্বর কে আছে, ঈশ্বরের কি আছে সেটা প্রভু যিশুর মাধ্যমে আজকে আমরা বুঝতে পারছি, নইলে জানতে পারছি। ঈশ্বর তার বাণীর মাধ্যমে আমরা দেখছি, ঈশ্বর বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বললেন, শান্ত হও ও স্থির হও। ঈশ্বরের বাণীর শক্তি আছে। প্রভু যীশু বললেন মতি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 4, মানুষ কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে প্রতিটি উক্তি নির্গত হয় তাতে বাঁচবে। হিব্রুতে কাছে ধর্মপত্র অধ্যায় 4:12 পথে লেখা আছে, ঈশ্বরের বাণী জীবন্ত এবং কার্যকর, সেই বাণী দুদারি খড়গের চেয়ে তীক্ষ্ণ, সেই বাণীর শক্তি আছে। মতি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 8 আমরা একটা উদাহরণ দেখতে পারি। এই উদাহরণটা এইরকম, একজন শতপতি তার দাস এবং তার দাসের পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় যিশুর কাছে যাচ্ছেন এবং যিশুকে বলছেন, আপনি কেবল বাণী দিন
ताते आमार दास सुस्थ होये उठबे तार मुखेर कथार शक्ति आछे। जखने जो मंगल समाचार अध्याय एक एक पथे लेखा छे आदिते छिलेन बाणी एवं बाणी छिलेन ईश्वर एवं बाणी होलेन मांस एवं आमादेर माझे ताबू काटालेन सेई बाणी एखन बोलछेन बादास के धमक दिए बोलछेन शांत हो। प्रियजनेरा जखन आमरा जीशुते आछि तार बाणीर अद्भुत शक्ति এই রবিবারে আমাদের জীবনে এখনো তার বাণী কাজ করেন, সেই বাণীতে বিশ্বাস রেখে, সেই বাণীতে অটল বিশ্বাস রেখে, সেই বাণীতে দৃঢ় বিশ্বাস রেখে জীবন যাপন করতে আমরা প্রতিজ্ঞা করি। আবার প্রভু যীশু আমাদের কাছে কি চান, তিনি শিষ্যদের জিজ্ঞাসা করলে নইলে বললেন, তোমরা এত ভীত হচ্ছ কেন, তোমাদের কি এখনো বিশ্বাস হয়নি। আমাদের সকলে জীবনে কি হতে হবে, যারা বিশ্বাস হারিয়ে ফেলেছে, যাদের বিশ্বাস কম হয়েছে, যাদের যারা বিশ্বাসে এখন দুর্বল আছে, তাদের কাছে প্রভু একই প্রশ্ন করছেন, তোমরা কি এখনো তোমাদের কি এখনো বিশ্বাস হয়নি। বর্তমানে কি বিশ্বাস নিয়ে আপনি আছে, নইলে আপনারা আছেন, যাচাই করে দেখবেন। দুটো অবস্থা আছে প্রিয়জনেরা, তার বাণীর শক্তি, অদ্ভুত শক্তি, আশ্চর্য শক্তি, বিভৎসক শক্তি। প্রিয়জনেরা তিনি যদি মুখ খুললে, তিনি কিছু বললে সেটা হবেই হবে। এবং সেই অবস্থাতে শিষ্যদের প্রভু আমন্ত্রণ করলেন, তিনি কে, তার শক্তি কতটা আছে, তার জন্য শিষ্যদের তিনি এই প্রশ্ন করলেন, আমি কে, তোমরা এখনো বুঝতে পারেনি। আমাদের সকলকে বুঝতে হবে ঈশ্বর তিনি আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে তিনি থাকবেন। মতিরেজিত মঙ্গল সমাজার অধ্যায় আঠাশ আঠারো পথে লেখা আছে, স্বর্গে মর্তে সমস্ত অধিকার আমাকে দেওয়া হয়েছে। যার কাছে অধিকার আছে, যার উপর অধিকার আছে, যিনি সব কিছু করতে পারেন, তার কাছে আমরা আছি। তার জন্য সাধুবল আমাদের মনে করে দিচ্ছেন, যিনি আমাকে শক্তি যোগান তার মধ্যে আমি সব কিছু করতে সক্ষম। ফিলিপিদের কাছে সাধুবলে ধর্মপত্র অধ্যায় 4:13 পদে লেখা আছে, খ্রিস্টদে আমার প্রিয়জনেরা যখন ঈশ্বরের বাণী আমরা ধ্যান করি, সেই বাণীর অদ্ভুত শক্তি যেন আমরা বুঝতে পারি, সেই অদ্ভুত শক্তিতে আমরা আমাদের জীবনটা রাখতে পারি। এবং ঈশ্বর আমাদের কাছে যে প্রশ্ন করছেন, আমাদের বিশ্বাস বর্তমানে কীরকম আছে, সেই বিশ্বাসে বেড়ে উঠতে আমরা চেষ্টা করি। এবং প্রভু যীশু যেন আমাদের সাহায্য করেন, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন অবস্থা নিয়ে যখন আমরা চলি, আমাদের বিশ্বাস দৃঢ় করে এবং প্রভুর অদ্ভুত বাণী শক্তিতে বিশ্বাস রেখে জীবন যাপন করতে প্রভু আমাদের সাহায্য করতে প্রার্থনা করি। সকলকে শুভ সপ্তাহ কামনা করে জয় যীশু।